পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে অক্টোবর মাসের জন্য বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পার্ট 7। অক্টোবর মাসের জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে পার্ট 7। ঠিক আছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা জানো সেপ্টেম্বর মাসে প্রতিটি প্রশ্নতে নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, অক্টোবর মাসেও ঠিক একই রকম প্রতিটি প্রশ্নের পর নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে দেখাবো। ঠিক আছে, প্রথমে খেয়াল করে দেখো, এখানে একের দিকে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে 1 মার্ক করে প্রত্যেকটি, 4 মার্ক। তারপর দেখো দুইয়ের দিকে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেওয়া হয়েছে টোটাল দেখো 2.1, 2.2, 2.3 এবং 2.4, টোটাল 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও দেওয়া হয়েছে 4 মার্কে। তারপর দেখা যাচ্ছে দেখো তিনের দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এখানে দেওয়া হয়েছে টোটাল 3টি প্রশ্ন, 3 × 2 = 6, মানে 2 মার্ক করে প্রতিটি প্রশ্ন। আর চারের দিকে দেওয়া হয়েছে 4-5টি বাক্যে উত্তর দাও। এখানে দেওয়া হয়েছে 2টি প্রশ্ন, এখানে দেওয়া হয়েছে 3 × 2 = 6 মার্ক, 3 মার্ক করে প্রত্যেকটি প্রশ্ন। তাহলে এগুলো বলেছে ছাত্রছাত্রী বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুলে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় বাড়ির বাইরে বেরোবে না। এই হচ্ছে টোটাল প্রশ্ন তোমার। ঠিক আছে, এরপর আমরা কী করবো, এগুলোর আমরা উত্তরগুলোকে দেখে নেবো। চলো উত্তরগুলো পরপর করে দেখে নিই। প্রথমে দেখো একের দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ কী কী বলেছে, আর্য সত্য, বসুমিত্র, চতুর্যম অমব্রত, পঞ্চম মহাব্রত, এগুলো বলা হয়েছে এদিকে ক স্তম্ভ। খ স্তম্ভে কী বলেছে, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, খতে পার্শ্বনাথ, ঘতে মহাবীর, ঘতে গৌতম বুদ্ধ, এই টোটাল হচ্ছে প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে প্রপার আমার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ কীভাবে মেলাবো, দেখো আর্য সত্য, আর্য সত্যটা কার সঙ্গে সম্ভব না, আর্য সত্য হচ্ছে গৌতম বুদ্ধ, আর্য সত্য হচ্ছে কি গৌতম বুদ্ধ। ঠিক আছে, তারপর দেখো 1.2 দিয়ে বসুমিত্র, বসুমিত্র কার সঙ্গে না, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত। ঠিক আছে, 1.3 আছে চতুর্যা মহব্রত, এটা কার সঙ্গে সমান না, এটা হচ্ছে পার্শ্বনাথের সঙ্গে সমান, চতুর্যা মহব্রত, এটা হচ্ছে পার্শ্বনাথের সঙ্গে সমান। আর পরে আছে 1.4 পঞ্চম মহব্রত, পঞ্চম মহব্রত, এটা কার সঙ্গে সমান, বাকি থাকা যেটা থাকলো মহাবীর। তাহলে এইভাবে সুন্দর করে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা বোঝা গেল। এরপর চলে আসছি দুয়ের দেখে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন 2.1 বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল ড্যাশ উপত্যকাকে কেন্দ্র করে, বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল কি উত্তর না, গঙ্গা যমুনার, গঙ্গা যমুনার উপত্যকাকে কেন্দ্র করে, বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল গঙ্গা যমুনার উপত্যকাকে কেন্দ্র করে। ঠিক আছে, পরে প্রশ্ন 2.2 মগধের রাজধানী ছিল ড্যাশ, মগধের রাজধানী কী ছিল না, মগধের রাজধানী ছিল রাজগৃহ, উত্তরটা কী হবে রাজগৃহ, মগধের রাজধানী ছিল রাজগৃহ। তারপরে 2.3 প্রশ্ন সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন ড্যাশ নামে, উত্তরে কী হবে সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন কেবলিন নামে, কেবলিন নামে। ঠিক আছে, তারপরে 2.4 প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল ড্যাশ মৃত্যুর পর, প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল কী হবে গৌতম বুদ্ধের মৃত্যুর পর, উত্তরে কী হবে গৌতম বুদ্ধর মৃত্যুর পর। তাহলে এই একের দাগের প্রশ্ন এবং দুয়ের দাগের প্রশ্নটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো চলে যাই পরের দাগের তিনের দাগের প্রশ্ন করতে। তিনের দাগের প্রশ্নটা কী আছে, বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্নটা আছে 3.1-এর, কী বলা আছে দেখো অষ্টাঙ্গিক মার্ক কী, প্রথম প্রশ্নটা অষ্টাঙ্গিক মার্ক কী, প্রত্যেক প্রশ্নে 2 মার্ক, তাহলে 2 মার্কের জন্য উত্তর করতে হবে। উত্তর তুমি কীভাবে লিখবে, দেখো উত্তর এইভাবে লিখবে সুন্দর করে, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যই 8টি উপায়ের কথা গৌতম বলেছিলেন, গৌতম মানে গৌতম বুদ্ধ বলেছিলেন, সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্ক, মার্ক মানে হচ্ছে পথ, 8টি পথকে তাই একসঙ্গে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্ক বলা হয়। তাহলে বুঝতে পেরেছো, তাহলে 3.1-এর প্রশ্নের উত্তরে তোমাকে কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো এবার চলে যাই পরের প্রশ্নটা, কী বলেছে 3.2-এর প্রশ্নটা, মজ্ঝিম প্রন্থা বলতে কী বোঝো, মজ্ঝিম প্রন্থা বলতে কী বোঝো, তাহলে এই উত্তর তুমি কীভাবে লিখবে, দেখো এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে, গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ মুক্তি লাভের উপায়, আবার চূড়ান্ত ভোগ বিলাসে ও মুক্তির খোঁজ পাওয়া যায় না, বুদ্ধ তাই মজ্ঝিম প্রতিপদা বা মধ্যপন্থার কথা বলেছেন। বুঝতে পেরেছো, তাহলে 3.2 যেহেতু 2 মার্কের প্রশ্নের উত্তর, এগুলো এইভাবে সচর করে সুন্দর করে এইভাবে লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস
এর পরের প্রশ্ন কি বলেছে, 3.2 এর প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে কোন সাহিত্য থেকে জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায়, কোন সাহিত্য থেকে জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায়। তাহলে এর উত্তর কীভাবে লিখবে দেখো, এর উত্তর এইভাবে লিখবে, জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে জনপদ ও মহাজনপদ সম্পর্কে জানা না। এটা কিন্তু এই উত্তরটা কিন্তু এইটুকুই হবে, এক লাইনেই উত্তর হয়ে যাবে, জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে জনপদ বা মহাজনপদ সম্পর্কে জানা যায়। তাহলে তিনের যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে। চলো এবার চলে যাই আমাদের চারিত্রিকের প্রশ্নগুলো দেখতে। চারিত্রিক প্রশ্নটা কি আছে, চার বা পাঁচটি বাক্যে উত্তরিত বলো, চারটা বা পাঁচটি বাক্যে উত্তরিত বলা হয়েছে, 3 মার্ক করে যেহেতু আছে। প্রথম প্রশ্নটা আজ কি বলেছে দেখো, বলেছে মহাজনপদ গড়ে উঠেছিল কিভাবে, মহাজনপদ গড়ে উঠেছিল কিভাবে। তো এর উত্তর তোমাকে কিভাবে লিখবে সেটা দেখো, তোমার উত্তর কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে পড়ো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নাগাদ এক একটি জনপদের ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে, সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন, ছোট ছোট জনপদগুলোর কয়েকটি পরিণত হয় বড় রাজ্য, বড় রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত, জনপদগুলির শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজাদের চাইতে অনেক বেশি শক্তিশালী, 16টি মহাজনপদের বেশিরভাগই ছিল আজকের মধ্য উত্তর ভারত অঞ্চলে, গঙ্গা যমুনার উপত্যকাকে ভিত্তি করেই বেশিরভাগ জনপদ গড়ে উঠেছিল, গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল সেই সময়ের ভারতীয় উপমহাদেশীয় রাজনীতির মূল কেন্দ্র। বুঝতে পেরেছো? তাহলে একটা যেহেতু 3 মার্ক আছে, তার 3 মার্কের মতো উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, এইভাবে সুন্দর করে লিখতে পারলে তোমাদের 3 মার্ক দেওয়া হবে, ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখবে। চলে যাই পরের প্রশ্ন, 4.2 প্রশ্নটা কি বলে, 4.2 প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লিখতে বলেছে, জৈন বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে দুটি মিল লিখতে বলেছে বা দুটি অমিল লিখতে বলেছে, দেখো এর উত্তর কীভাবে লিখবে দেখো, 4.2 এর উত্তর এইভাবে লিখবে, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মিল, মিলটা কি, এক, জৈন ও বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধী ছিল, 2, ধর্ম সমাজের সাধারণ মানুষের জন্য তারা ধর্ম প্রচার করেছিলেন, সবার বোঝার সুবিধার জন্য ব্যবহার করেছিলেন সহজ সরল ভাষা। আর বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম অমিলটা কি, এক, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো দ্বাদশ অঙ্গ আর বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, 2, জৈন ধর্মে কঠোর তপস্যা ও উচ্চ সাধনের কথা বলা হয় আর বৌদ্ধ ধর্মে মধ্যপন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। তা এইভাবে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মিল অমিল দুটি এইভাবে সুন্দর করে দুটো করে পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখবে, ঠিক আছে। তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্নটার উত্তরটাও এইভাবে করবে, আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, ভালো থাকো সুস্থ থাকো, আর বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।